হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কি পিকনিক আছে, আমাদের বাড়িতে না মানে অন্য একটা জায়গায় গিয়ে আমরা পিকনিক করবো সবাই মিলে, যেহেতু পাগলু এসছে, দিদি আছে, তাই পিকনিক করবো। নিউ ইয়ারের সময় করোনার কথা ছিল কিন্তু কিছু করোনা হয়নি, তো আজকে পিকনিকটা হচ্ছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা, কালকে তো সরাসরি রোদটা উঠেছিল। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর দেখি বাকিরা কী করছে। কেউ তো এখনো অব্দি রেডি হয়নি, সকাল 10:30 মতো বাজে, মা রেডি হয়ে গেছে, মামুন একা একা চলে যাবে, তারপর সবাই যাবে। এই যে মা রেডি হয়ে গেছে কিন্তু বাকিরা কেউ রেডি হয়নি। তুমি কিছু বলতে চাও? বাবারা কেউ কিছু বলতে চায় না। দিদি কি মুখ ব্যথা করছে? কি কি বকছিস তোদের মুখ ব্যথা করছে? মুখ ব্যথা, ও হৃদয়। এই যে আমার দিদি সকাল সকাল উঠে পড়েছে 10:00 দিকে, কেমন লাগছে তোর এখন? 10:00 উঠেছে, পড়ে 10:00। ওয়াও, আর এই যে রূপালী দিদি কাজ করতে ব্যস্ত। রূপালী তুমি পিকনিকে যাবা না? যাবো, ঠিক আছে। আর এই যে শিনু বাচ্চা বসে আছে। কিরে পুটু পিকনিকে যাবি না? পিকনিকে যাবি না? পিকনিক তো আমাকে সকালের খাবার দিয়ে দিয়েছে, পোহা আন্ডা খাবো। আর দিদিরা ওইদিকে স্নান করছে, দিদি স্নান হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাবো। মা অলরেডি চলে গেছে ওখানে, আর কজন হয়তো গেছে, ভাই গেল, আর কেউ হয়তো গেছে ওখানে। তো মার ওখানে গিয়ে কাজটা শুরু করে দেবো, তারপরে আমরা গিয়ে ওখানে জয়েন করবো। এখন কটা বাজে বলো তো? এখন 11টার মতো বাজে, এখন অবধি আমরা যেতে পারিনি, দেখা যাক কখন যাওয়া যাচ্ছে। তো আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর দিদি এখন অবধি ভালো দিদি রেডি হচ্ছে, তো ওরা রেডি হোক, তারপরে ওদের সাথে বেরোবো। তো আমার হচ্ছে কালকে সরস্বতী পূজা পেপারে ছবি উঠেছে, আমার ডিমার আর মৌশিকার, আমরা তিনজনের ছবি উঠেছে। তো দেখি রাস্তার মাঝখান থেকে পেপারটা কিনে নেবো, বর্তমানে উঠেছে, দেখি তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা বেরোচ্ছি, সবাই আসছে আস্তে আস্তে, পরে শুনু কিনে যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে, এদিকে সবাই দাঁড়িয়ে আছে ভাইরা, আর ওদিকে সব পিকনিক হচ্ছে। এই যে এদিকে রান্না বাড়ি হচ্ছে, এটা কি রান্না হচ্ছে? ডাল ডাল। আর এদিকে সবাই কাজ করছে, দিদি আর ভাই মোটরসুটি ছুলছে, দাদু সবজি কাটাকাটি হচ্ছে, মা এদিকে রান্না করছে। কি রান্না করছো মা? ডাল সম্বার দিবে মা, কত বড় উনান। মধু কাকু সব বসে বসছে মটরশুঁটি খেতে। মটরশুঁটি জোয়ান খাচ্ছ? আজকে মেনু কি? চিকেন বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চুকা। আ পাগলু বলো, ওখানে রাখো ললিপপ বলো। হ্যাঁ, মেনু কি? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন চাপ, চিকেন রেশমি কাবাব। বল কি মেনু কি আজকে আমাদের খাবার? একটু জোরে বল। চিকেন বিরিয়ানি, আলু সিদ্ধ ভাত, সাথে পাপড় ভাজা, চাটনি আর জুয়ান। জুয়ান তা আমরা আর একবার বাড়িতে আসলাম, আমি আর ভাই এসেছি, কারণ শিনুকে নিয়ে যেতে হবে, বাড়িতে কেউ থাকবে না, তো শিনুকে নিয়ে যাব। আর তোমাদের যে পেপারেও দেখায় তো আমাদের আমাদের ছবি উঠেছে, মানে আমার রিমার আর মৌশিখার আজকের বর্তমান পেপার। আজকে হচ্ছে 6 তারিখ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ছবি উঠেছে, এই যে আমি, এই যে রিমা, আর এই যে মৌশিখা, আজকে বর্তমান পেপারে আমাদের ছবি উঠেছে। আমার প্রথমবার কোনো পেপারের ছবি উঠলো, তো ভালোই লাগছে। তো আমরা শিনুকে নিয়ে নিয়েছি, এই যে শিনু ফটো। এখন আমার পাত্তা দিবে না, কাউকে পাত্তা দিবে না। কিরে পুটু তাকা, আমরা এখন পিকনিক যাব শিনুর সাথে, মা আছে, সবাই আছে। বেচারাটা মন খারাপ করে বাড়িতে বসেছিল, কেউ নাই, একা একা মন খারাপ করে বসে আছে। এখন নিয়ে যাবো বাটি কুটি সব নিয়ে নিয়েছি, ওষুধও নিয়ে নিয়েছি। শিন্টু কোথায় যাচ্ছি আমরা? আপুটু 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 আপুটু
শিনুকে নিয়ে চলে আসছি, এদিকে মামা চলে আসছে। এটা কি বাঁধাকপি? জামাই রান্না করছে বাঁধাকপি, রান্না কেউ করে দিচ্ছে না, আমাকে নিজেকে রান্না করতে হচ্ছে। শিনু খুব খুশি হয়েছে আজকে পিকনিকে আসছে। শিনু শিনু চল ঘুরে আসি, চল দিকে দেখে আসি কি আছে। শিনু খুব মজা পাইছে, সব জায়গায় হিসু করে বেড়াচ্ছে। ভেতরেও রান্নাবাড়ি হচ্ছে, এদিকে এটা কি মাংস হচ্ছে, ও আর এদিকে মাছ হচ্ছে। মাটন তখন হবে, পুরো ঘোরা কমপ্লিট, এখন এখানে বসে আছে, বাইরে যাবে। এই যে আরেক ব্লগার চলে এসছে, আদ্রিতা সাহা চৌধুরী ব্লগ করছে মোবাইলের মধ্যে, কি সুন্দর। আদিত্য বল, আরে যে আদিত্য এসছে, কে তো দেরি করলি কেন? এমনি এমনি কটা উঠছিস? ও দেরি করলো, আমি না। এদিকে আর রান্না বসছে, কি রান্না বসছে দাদা? মাটন। কি মাটন? মাটন মামা আজকে মেনু কি বললা না তো? হলো মুসুরির ডাল, হ্যাঁ, বাঁধাকপির ঘন্ট, হ্যাঁ, হাঁসির মাংস, হ্যাঁ, কাতল মাছ, মুরগির মাংস, হ্যাঁ, রসগোল্লা, হ্যাঁ, চাটনি, আইসক্রিম, ফ্রাইড রাইস। এটা তো বিয়ে বাড়ির মেনু, এটা তো পিকনিকের মেনু না? এটা তো বিয়ে বাড়ির মেনু, এটা তো পিকনিকের মেনু না? ডাব পারবা? চলো। এই যে জামাইবাবু ডাব পারছে গাছের থেকে, দিদি মাথায় পড়লে তোর মাথা সব চলে যাবে। এখানে ডাব পাড়া হচ্ছে, পড়েছে একটা ডাব। সব ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে এখানে। কজন আছে? মাংস রান্নার প্রিপারেশন শুরু। বুঝাও করবে, সব মশলাপাতি ঢালা হচ্ছে। কুচি ডাব পেয়ে গেছে ভাই, স্ক্রুড্রাইভার দিয়ে ভাঙছে। জুগাড় ইসকো বলতে হ্যায়, জুগাড় একদম ভাই। মুখ লাগা, তিন নম্বর চলছে ডাব। এটা কে পাবে? কোন হোগা কোন? যে ডাবের জল বেরোচ্ছে, গ্লাস ভরে গেছে। এইটুকে এত এত জল দেখ না, গ্লাসটা তো ভরে গেল। এক গ্লাস। এই যে মাংস রান্না চলছে, দুজনে মিলে একজন খড়ি দিচ্ছে আর একজন নাড়ছে। আর এইদিকে মা আছে রান্না করছে। মায়ের চিকেনটা মনে হয় অলমোস্ট হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, হ্যাঁ চিকেন হয়ে গেছে। আর মাছ হচ্ছে, মাছ গাছের থেকে কত ডাব পেড়ে নিয়েছে। হ্যাঁ আমাকেও দিস। মামা টেস্ট করছে মাটন, কেমন হয়েছে মামা? নিয়ে যাবে, নিয়ে যা পরে আমরা। আরে বল কেমন হয়েছে, আমি শুনবো। এখন সবাই মাটন টেস্ট করবে, আমি তো খাই না, আমি খাবো না। না খেলাম তো জল। টেস্ট কর, আমি চিকেন নিয়ে আসবো একটু পরে আমার জন্য, তোদের অগ দিব না। সেদ্ধ হবে না খায় তুই
করে যাচ্ছিস সে দয় বলছে আই তো বল কেমন হচ্ছে হাই আগে খা 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 খাই নে না এই জায়গাটা খুব ঠান্ডা চিকেন হয়ে গেছে কষাকষি চিকেন আমরা টেস্ট করবো বসে বসে ওই আয় চিকেন চিকেন টেস্ট করো চিকেন সবাই চিকেন মাটন সব টেস্ট করছে এখানে বসে বসে কি অবস্থা কেমন হয়েছে এখন আলু ভাজি আলু ভাজা আলু ভাজু বলতে যাচ্ছিলাম এখন ভাত আসছে কি এখন আমাদের এসছে ডাল আর বাঁধাকপি রান্না কেমন লাগছে বল আর এখন এসছে আমার চিকেন বাকি হয় মাটন খাবে আমি খাবো চিকেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা আর মামা সবাই বসবে ওদিকে সবাই কি বা করছে দেখে আসি শিনু ওদিকে গেল শুনুকে বেঁধে রেখেছিল এখন শিনুও খাবে দিদি শিনুকে খাওয়াই দিবে এখন শিনুর খাওয়ার টাইম শিনুর খিদা পায়নি এখনো অবধি শিনু মুখ ঘুরে ঘুরে চলে যাচ্ছে দিদি খাওয়াচ্ছে শিনুকে কিরে গন্টু খা পিকনিকের রান্না টেস্ট কর কেমন হয়েছে মাংস মানে ভালো লাগেনি ওর তোদের খাবার চাটনিটা আমার একদম ভালো লাগলো না আর এদিকে মারা খাচ্ছে সব সেকেন্ড পার্ট চলছে খাওয়া দাওয়ার আর শুধু এ দুটো কাকু বাকি বাকি সবার হলেই খাবার খাওয়া যাবে তো আমি আমি শিনু আর রূপালি বাড়ি চলে যাচ্ছি এখন আর বাকিরাও আসবে এখন আস্তে আস্তে তো পিকনিক আমাদের শেষ পুটু কেমন লাগলো পিকনিকে রান্নাবাড়ি কেমন হয়েছিল বল হ্যাঁ কেমন হয়েছিল রান্না ভালো ফানু কাকু বললো ভালো টাটা টাটা এটা কি গো মিষ্টি পান দাও টাটা আমি আর শিনু ফার্স্ট